নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমি দেবস্মিতা আজকে এসে গেছি নতুন একটি গানের টিউটোরিয়াল ভিডিও নিয়ে। অনেকদিন ধরে একটা গানের জন্য ভীষণভাবে রিকোয়েস্ট পাচ্ছি, সেটা মেবি কোনো একটা সিরিয়ালের গান, ঢাকে কাঠি বিসর্জনে বিজয়ারি সুর, জি বাংলার কোনো সিরিয়ালের গান হবে, তো সিরিয়ালের নাম আমার মনে নেই। যাই হোক, তো আজকে গানের টিউটোরিয়াল করতে চলেছি। গান শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা চাইলে আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারেন, এবং যদি মনে করেন যে গানটি কারোর কাজে আসতে পারে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন। তো চলুন গানের কথায় আসা যাক। গানটি দিতে বলা হয়েছে এবং বি ফ্ল্যাটে দিতে বলা হয়েছে, তা বি ফ্ল্যাটেই দিচ্ছে অবশ্যই আপনাদের সুবিধার জন্য। তো স্কেল লিখিয়ে দিচ্ছি। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। তো আগের দিন একজন কমেন্ট করেছিলেন দেখলাম যে কি আমি হাতে আংটি পরি কেন, এটা একদমই পার্সোনাল ব্যাপার, আমার মা আমায় পরিয়েছে, তো আমার মনে হয় না যিনি কোয়েশ্চেনটা করেছেন তার অবজেকশন থাকা উচিত। তো আপনার অবজেকশন থাকলে অবশ্যই আমার মাকে জিজ্ঞাসা করে নিতে পারেন, আমি আমার মাকে পরের দিন ভিডিওতে নিয়ে আসবো। আপনার যদি কোয়েশ্চেন থাকে তো আমার মাকে করে নেবেন, কেন আমার মা এসব আমাকে পড়িয়েছেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার, তাই তো? তো তার মেন্টালিটিতে আমি হস্তক্ষেপ করতে পারি না। আর আমার মা আজ পর্যন্ত আমাকে যা যা বলে এসেছে আমি সারা জীবন সেটা শোনার চেষ্টা করে এসেছি, তো অলওয়েজ মা আমাকে যা বলবে আমি সেটাই করবো, আমার মা আমার কাছে ভগবান তুল্য। তো এসব বাজে কথা না বলে আমি বলে দিচ্ছি, তো বি ফ্ল্যাট স্কেল লিখিয়ে দিলাম। কী কী কোমল স্বর লাগছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে কোমল স্বর লাগছে, কোমল গা লাগছে, কোমল ধা লাগছে, কোমল নি লাগছে, কোমল স্বরের ব্যবহার হচ্ছে। তো গানের প্রথম চারটি লাইন, ঢাকে কাঠি বিসর্জনে বিজয়ারি সুর, কৈলাসে ফিরে চলে দুর্গা ঠাকুর, বিষাদের বরণ ডালায় পান পাতা সিঁদুর সাজা, দূর্বা সুপারি ধানে প্রদীপের শিখারও আভায়, আয়রে আয় আয়রে আয়রে সবাই মেতে উঠি সিঁদুর খেলায়। তো এটা একটা স্ট্যান্জার, একদম ছোট গান, এক্ষুনি হয়ে যাবে। তো গান কিন্তু পা থেকে শুরু হচ্ছে। আমরা স্কেল যদি ন্যাচুরাল সি হয়, আপনার স্কেল যদি জি শার্প হয় আপনি পা থেকে করুন, অসুবিধা হবে না। ঢাকে কাঠি বিসর্জনে বিজয়ারি সুর, কৈলাসে ফিরে চলে দুর্গা ঠাকুর, বিষাদের বরণ ডালায় পান পাতা সিঁদুর সাজা, দুর্বাস বাড়ি ধানে প্রদীপের শিখার আভায়, আয় রে আয় রে সবাই মেতে উঠি সিঁদুর খেলায়, ঢাকে কাঠি বিসর্জনে বিজয়ারি সুর, কৈলাসে ফিরে চলে দুর্গা ঠাকুর, বিষাদের বরণ ডালায় পান পাতা সিঁদুর সাজা, দুর্বা সুপারি ধানে প্রদীপের শিখারও আভায়, আয় রে সবাই মেতে উঠি সিঁদুর খেলায়, ঢাকে কাঠি বিসর্জনে বিজয়ারি সুর, কৈলাসে ফিরে চলে দুর্গা ঠাকুর, বিষাদের বরণ ডালায় লায় পান পাতা সিঁদুর সাজা, দুর্বা সুপারি ধানে প্রদীপের শিখারও আভায়, আয় রে সবাই মেতে উঠি সিঁদুর খেলায়। তো প্রথম স্ট্যান্ডার্ড আমি গিয়ে দেখিয়ে দিলাম, নোটেশন বলে দিচ্ছি, দেখে নিন। ঢাকে কাঠি পা মা পা, কোমল ধানি হচ্ছে ঢাকে কাঠি, ঢাকে কাঠি বিসর্জনে বিসর্জনে পা মা কোমল গারে বিসর্জনে বিজয়ারি সুর, বিজয়ারি সুর মা কোমল গা রে সা সা বিজয়ারি সুর, কৈলাসে পা মা পা কোমল ধা, কৈলাসে ফিরে চলে পা মা কোমল গা সুর ধরে, ফিরে চলে দুর্গা ঠাকুর মা কোমল গা রে সা সা দুর্গা ঠাকুর, ঢাকে কাঠি বিসর্জনে বিজয়ারি সুর, কৈলাসে পা মা পা কোমল ধা, কৈলাসে ফিরে চলে ফিরে
চলে, পা মা কোমল গাড়ে নিয়েছে ফিরে চলে, ফিরে চলে দুর্গা ঠাকুর, দুর্গা ঠাকুর মা কোমল গাড়ে সা সা, দুর্গা ঠাকুর বিষাদের সারে সারে, বিষাদের বরণ ডালায়, বরণ ডালায় কোমল নিশা রে, বরণ ডালায় পান পাতা রে কোমল গা, রে কোমল গা পান পাতা, সিঁদুর সাজা, সিঁদুর সাজা সারে কোমল গা, সিঁদুর সাজা দুর্বা সারে সারে নিয়ে হচ্ছে দুর্বা, দুর্বা সুপারি ধানে কোমল নিসারে, দুর্বা সুপারি ধানে প্রদীপের রে কোমল গা, রে কোমল গা প্রদীপের শিখারো আভায়, শিখারো আভায় সা রে কোমল গা, শিখারো আভায় আয় রে কোমল গা শুদ্ধ রে, আয় রে সবাই, আয় রে সবাই, আয় রে সবাই কোমল গা মা মা, আয় রে সবাই মেতে উঠি, মেতে উঠি মাপা কোমল ধা, মেতে উঠি সিঁদুর খেলায়, সিঁদুর খেলায় পা মা পা, পা মা মা পা সিঁদুর খেলায়, আয় রে সবাই মেতে উঠি সিঁদুর খেলায়, ঢাকে কাঠি বিসর্জনে বিজয়ার সুর, কৈলাসে ফিরে চলে দুর্গা ঠাকুর, বিষাদের বরণ ডালায় পান পাতা সিঁদুর সাজা, দুর্বা সুপারি ধানে প্রদীপের শিখারো আভায়, আয় রে সবাই মেতে উঠি সিঁদুর খেলায়। তো এরপর রয়েছে আসছে বছর আসবে সবার ঘরে, বিদায় জানাই মা গোই কামনা করে, এই দুটো লাইন আমি দেখিয়ে দিচ্ছি। আসছে বছর আসবে সবার ঘরে, বিদায় জানাই মা গোই কামনা করে, আসছে বছর আসবে সবার ঘরে, বিদায় জানাই মা গোই কামনা করে। এটা সুর এরকম হয়, মাঝখানে একটুখানি আছে, আসছে বছর পা কোমল ধাপা, আসছে বছর আসবে আসবে পা কোমল ধা, পা কোমল ধা আসবে সবার ঘরে, সবার ঘরে মা পা মা সবার ঘরে, বিদায় জানাই মা পা মা, মা গোই মা গোই মা পা কোমল গা ধানি হচ্ছে, মা গোই কামনা করে, কামনা করে কোমলনি কোমলনি পা কামনা করে, আসছে বছর আসবে সবার ঘরে, বিদায় জানাই মা গোই কামনা করে। এরপরে স্ট্যাঞ্জা রয়েছে, ভিখারি শিবের ঘরে মা বুঝি ফিরলো এবার, ষষ্ঠীতে বোধন করে বিজয়ায় কি উপহার, নিঠুর নবমী নিশি হয়নি দয়া যে তোর, দশভুজা চলে যাবে গুনছি বিদায় প্রহর। এই চারটে লাইন আগে দেখিয়ে দিই, তারপর বাকি আর চারটে লাইন, তিনটে লাইন রয়েছে তো সেটাও দেখিয়ে দেবো। ভিখারি শিবের ঘরে মা বুঝি ফিরলো এবার, ষষ্ঠীতে বোধন করে বিজয়ায় কি উপহার, ভিখারি শিবের ঘরে মা বুঝি ফিরলো এবার, ষষ্ঠীতে বোধন করে বিজয়ায় কি উপহার, নিঠুর নবমী নিশি হয়নি দয়া যে তোর, দশভুজা চলে যাবে গুনছি বিদায় প্রহর, নিঠুর নবমী নিশি হয়নি দয়া যে তোর, দশভুজা চলে যাবে গুনছি বিদায় প্রহর, দশভুজা চলে যাবে গুনছি বিদায় প্রহর। তো নোটেশন বলে দিচ্ছি, ভিখারি ভিখারি পা কোমল ধা কোমলনি, ভিখারি শিবের ঘরে, শিবের ঘরে সা থেকে পাতে আসছে, শিবের ঘরে মা বুঝি
বুঝি পা কোমল ধা কোমল নি মা বুঝি ফিরলো এবার ফিরলো এবার সা পা পা ফিরলো এবার ষষ্ঠীতে পা কোমল ধা নি হচ্ছে ষষ্ঠীতে ষষ্ঠীতে বোধন করে মা পা মা বিজয়ায় মা পা কোমল ধা বিজয়ায় কি উপহার কি উপহার কোমলনি কোমলনি পা কি উপহার নিঠুর নিঠুর পা কোমল ধা কোমল নিঠুর নবমী নিশি সা থেকে পাতে আসে নবমী নিশি হয়নি পা কোমল ধা কোমলনি হয়নি দয়া যে তোর সা পা পা দয়া যে তোর দশভুজা পা কোমল ধা পা কোমল ধা দশভুজা চলে যাবে মা পা মা গুনছি মা পা কোমল ধা গুনছি বিদায় প্রহর কোমলনি থেকে আবার পাতে আসে বিদায় প্রহর আসছে বছর আগমনি একটু আগে আয় মাকে বলো তোমার সন্তান তোমার অপেক্ষায় বাজারে ঢাক ঢ্যাঙ্কুর আকুর আজ বিজয়ার সুর। তো এটাই লাস্টের তিনটে লাইন তো দেখিয়ে দিচ্ছি। আসছে বছর আগমনি একটু আগে আয়ে মাকে বলো তোমার সন্তান তোমার অপেক্ষায় আসছে বছর আগমনি একটু আগে আয়ে মাকে বলো তোমার সন্তান তোমার অপেক্ষায় বাজারে ঢাক ঢ্যাঙ্কুর আকুর আজ বিজয়ার সুর ঢাকে কাঠে বিসর্জনে বিজয়ারি সুর কৈলাসে ফিরে চলে দুর্গা ঠাকুর বিষাদের বরণ ডালায় পান পাতা সিঁদুর সাজা দুর্বা সুপারি ধানে প্রদীপের আগুন জ্বালায় আয়রে আয়রে সবাই মেতে উঠে সিঁদুর খেলায় তো আসছে বছর আগমনি একটু আগায় নোটেশন বলে দিচ্ছি আসছে বছর আগমনি পা কোমল ধা পা পা কোমল ধা পা নি হচ্ছে আসছে বছর আগমনি আসছে বছর আগমনি একটু আগে আয় একটু আগে আয় পা কোমলনি কোমল ধা পা মা একটু আগে আয় মাকে বলো তোমার সন্তান মা পা কোমল ধা মাকে বলো তোমার সন্তান তোমার অপেক্ষায় তোমার অপেক্ষায় কোমলনি কোমলনি পা তোমার অপেক্ষায় বাজারে ঢাক পা কোমল ধা পা বাজারে ঢাক ঢ্যাঙ্কুর আকুর পা মা সরি মা কোমল গারে বাজারে ঢাক ঢ্যাঙ্কুর আকুর ঢ্যাঙ্কুর আকুর ঢ্যাঙ্কুর আকুর মা কোমল গা সুধরে ঢ্যাঙ্কুর আকুর আজ বিজয়ার সুর মা কোমল গারে সাসা আজ বিজয়ার সুর ঢাকে কাঠে বিসর্জনে বিজয়ারি সুর কৈলাসে ফিরে চলে দুর্গা ঠাকুর বিষাদের বরণ ডালায় পান পাতা সিঁদুর সাজা দুর্বা সুপারি ধানে প্রদীপের শিখার আভায় আয় রে সবাই মেতে উঠে সিঁদুর খেলায় ঢাকে কাঠে বিসর্জনে বিজয়ারি সুর কৈলাসে ফিরে চলে দুর্গা ঠাকুর বিষাদের বরণ ডালায় পান পাতা সিঁদুর সাজা দুর্বা সুপারি ধানে প্রদীপের শিখার আভায় আয় রে সবাই মেতে উঠি সিঁদুর খেলায় তো গোটা গানের নোটেশন দেখিয়ে দিলাম আশা করছি অসুবিধা হবে না আর আমার চ্যানেল আজ এক বছর প্রায় দু বছর হতে যাচ্ছে তো সেখানে গিয়ে যারা বলছেন আমি নাকি কপি করছি কারোর বিশ্বাস করুন সে ধরনের কোনো মেন্টালিটি আমার নেই কাউকে আমি কপি করব কারণ অনেকেই টিউটোরিয়াল চ্যানেল তো অবভিয়াসলি অনেক আছে অনেক অনেক আছে একটা নয় পাঁচ ছটা তারও বেশি হিন্দি তো অনেক আছে তো সেটা কোনো ইস্যু না জীবনে কে কেমনভাবে দাঁড়াবে বা কেমনভাবে করবে হিংসা তো সকলে করবে হিংসা করা মানুষের ধর্ম তো আমি তো আমার চ্যানেলে লিখে দিয়েছি আমি মানুষকে হেল্প করার জন্য রয়েছি তো কে কী বললো অত কানে আমার দেওয়ার অত সময় নেই আপনারাদের যা ইচ্ছা কমেন্ট করুন আমার কিছুই মানে বলার নেই মানে যারা বেনিফিটেড হয়েও অন্যরকম কমেন্ট করেন সেখান থেকে আমি আমার এক্সপেকটেশনটা চলে আসে তো যারা আমার জন্য আমার পাশে রয়েছেন অবভিয়াসলি আমি তাদের জন্য রয়েছি
কিন্তু যারা নেগেটিভ কমেন্ট করেন করুন, আপনাদের নেগেটিভিটিটাই আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ। তো আমি যেটা বলে থাকি, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। নমস্কার।